যত রক্ত যাক রক্ত দেব, প্রাণ যাক প্রাণ দেব, কিন্তু জনগণের ভোটের অধিকার আর ছিনিয়ে নিতে দেব না। প্রাণ দেব রক্ত দেব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাঁচাতে। এই সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রীকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। পরিষ্কার বলে দিতে চাই, পদ ছাড়ুন ক্ষমতা ছাড়ুন, অনেক লুটপাট করেছেন, এখন ভয় পান ক্ষমতা ছাড়তে। দেশের অবস্থা সঙ্গীন হয়ে গেছে, এই যে সাধারণ মানুষ দাঁড়িয়ে তারা কথা শুনছেন, তারা যখন বাজারে যান তখন দেখেন জিনিসপত্রের দামে আগুন, কিনতে পারেন না জিনিসপত্র, কিনতে পারেন না। আর আওয়ামী লীগের নেতারা বলেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপরে করোনা, এই সমস্ত কারণে জিনিসপত্রের দাম বেড়েছে। আর আমরা দেখি ওই ভারত, ওই পাকিস্তান, ওই শ্রীলঙ্কা, ওই মালদ্বীপ, এই সাউথ এশিয়ার সাত দেশের বাংলাদেশের জিনিসের দাম চার ভাগের এক ভাগে নেমে এসছে। অথচ বাংলাদেশে শুধু বাড়ছেই, শুধু বাড়ছেই। শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে ঋণ নিয়েছিল, সকল ঋণ পরিশোধ করেছে, আর সেই ডলার বাংলাদেশের লোড হয়ে যাচ্ছে। ডলার নেই, টাকা নেই, লোড বাংলাদেশের ব্যাংকগুলো খালি হয়ে গেছে। সরকার ইচ্ছে মতো টাকা ছাপাচ্ছে, যা কাগজ, এক বস্তা টাকা এক মানিব্যাগ ডলারও পাওয়া যায় না। এখন তাই বলতে চাই, অনেক হয়েছে, অনেক নির্যাতন করেছেন, অনেক শোষণ করেছেন, অনেক অপশাসন চালিয়েছেন, অনেক উদ্যাসীবাদী শাসনে বাংলাদেশের কোটি কোটি মানুষকে পর্যদস্ত করেছেন। বিএনপির কম বেশি 40 লক্ষ নেতা কর্মীকে হামলা মামলায় পর্যদস্ত করেছেন। প্রতিদিন শত শত নেতা কর্মীকে আপনার ওই বানানো আদালত দিয়ে আপনি জেলে পাঠাচ্ছেন, সাজা দিচ্ছেন। আর নয় পদত্যাগ, নইলে ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করুন। কথা বলে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো শেষ করবো।